ফ্যাশন দুর্নীতির তদন্তে বাকিপুর রহমানের আত্মীয় চাল ব্যবসায়ীর বাড়িতেও ম্যারাথন তল্লাশি। 21 ঘন্টা পর দেগঙ্গার চাল ব্যবসায়ী আলিফ নূরের বাড়ি থেকে বেরোলো ইডি। আমাদের প্রতিনিধি সমীরণ পাল আমাদের এ বিষয়ে আরো বিস্তারিত ভাবে জানাবেন। আলিফের ভাই আনিসুর রহমান দেগঙ্গা তৃণমূল ব্লক সভাপতি, কি কি বাজেয়াপ্ত করেছে ইডি অবশ্যই জানবো। সমীরণ পাল আমাদের প্রতিনিধি রয়েছেন, সমীরণ কি জানতে পারছো? দেখো সুকন্যা, গতকাল থেকে 21 ঘন্টা জেরার পর, তল্লাশি অভিযানের পর ইডি আধিকারিকরা রাত্রি 2:30 নাগাদ আলিফ নূরের বাড়ি থেকে বেরিয়ে যায় এবং দেগঙ্গার কাউকে পাড়ায় আলিফ নূরের বাড়ি এবং রাইস মিলে টানা ম্যারাথন তল্লাশি অভিযান চালান ইডি আধিকারিকরা। এবং আলিফ নূর হচ্ছে বাকিউর রহমানের আত্মীয় এবং যেহেতু রেশন বন্টন দুর্নীতি মামলায় বাকিউর রহমান গ্রেপ্তার হয়েছিল এবং সেই ঘটনার সূত্র ধরে গতকাল সকালবেলা আসেন ইডি আধিকারিকরা। প্রথমে রাইস মিলে যান, তারপরে আলিফ নূরের বাড়িতে তল্লাশি অভিযান চালান। আলিফ নূর হচ্ছে দেগঙ্গা ব্লক তৃণমূল সভাপতি আনিসুর রহমানের দাদা, আর সেই কারণে দুই ভাইকে জিজ্ঞাসাবাদ করা হয় এমনটাই সূত্রমূলক জানা যাচ্ছে। এবং যেটা আনিসুর রহমান জানিয়েছেন যে দুজনের দুটি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা এবং তারা তদন্তে সহযোগিতা করেছেন এবং তারপর 2:30 নাগাদ ইডি আধিকারিকরা তাদের বাড়ি থেকে বেরিয়ে যান। ধন্যবাদ সুমিরন। রাহুল দা, তাহলে আমরা যদি একটা ট্রিটা বানানোর চেষ্টা করি, জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বাকিবুর রহমান, বাকিবুর রহমান ঘনিষ্ঠ তার আত্মীয় আলিফ নূর, এই যে যিনি এই সংস্থার মালিক, 21 ঘন্টা তল্লাশি করে ইডি বেরোলো, আর তার ভাই হচ্ছেন আনিসুর রহমান যিনি নাকি দেগঙ্গা তৃণমূলের ব্লক সভাপতি। ঘুরে ফিরে সেই শাসক দলের সঙ্গে কোথায় সভাপতি, তার কোন ভাই, তার সাথে সভাপতির কোন সম্পর্ক নেই, প্রথম কথা দলটার সাথে যোগাযোগ করানোর যে স্থাপন করা, কিছু ধরা পড়লে এই যে এস্টাবলিশ করা প্রক্রিয়া, এটা চলে না। মানুষের টাকা খরচ করে কথা হচ্ছে যে এই মতো চলে বললে যে বিএসএফ অনুপ্রবেশ করছে, বিএসএফ বলে মাসের পর মাস বিএসএফ কি করছে আজকে দাঁড়িয়ে তার তো জবাব দিতে হবে। গঙ্গা শুরু বলে যিনি ব্লক সভাপতি তার দায়িত্ব তো দলকে নিতে হবে রাহুল দা, তার দায়িত্ব তো দলকে নিতে হবে, দলের দায়িত্ব তো নেই করবে। এই প্রশ্নটা যদি রাজ্য সরকার বারবার গিয়ে সুপ্রিম কোর্ট পর্যন্ত করতে পারে, তাহলে এই যে বাকিবুর রহমান, এই কারা আলিফ নূর, এই কারা আনিসুর রহমান, এদের হদিস 4 বছর ধরে কেন পুলিশ পেল না? এরা তো এলাকাতেই রয়েছেন না, পুলিশ পাবে কি করে? বারিক বিশ্বাসের দাদা একসময় জেলা পরিষদের মেম্বার ছিলেন, তারপর তার বৌদি হয়েছেন। এই আলিফ নূরের ব্যাকগ্রাউন্ডও যদি আপনি দেখেন, তার ভাই তৃণমূলের ব্লক সভাপতি। আপনি শাহজাহানের ব্যাকগ্রাউন্ড দেখেছেন, আপনি জাহাঙ্গীরের ব্যাকগ্রাউন্ড দেখেছেন, আপনি একের পর এক চাকরি দুর্নীতি বাকিবুর থেকে শুরু করে একের পর এক যে নামগুলো সামনে এসছে, প্রত্যেকে কোনো না কোনো তৃণমূলের পদের রয়েছেন অথবা তার পরিবারের কেউ না কেউ রয়েছে। স্বাভাবিকভাবে দেখুন, এই পুরো তৃণমূল কংগ্রেস দলটা করা সম্ভব তখনই যদি সে চাল চুরি, ট্রিপল চুরি এবং রেশন দুর্নীতি, এই সমস্ত টাকা পয়সা ঠিকঠাক জায়গায় ঠিকঠাকভাবে পৌঁছতে পারে। আবার উল্টো দিকেও এটাও সত্য যে এইসব দুর্নীতি চোরেরাই তৃণমূল কংগ্রেসে বসে রয়েছে। কিন্তু আমার বক্তব্য দুটো জায়গায় স্পেসিফিক। এক, শারদা নারদার তো কালকে ঘটেনি, 1 মাস আগে ঘটেনি, 1 বছর আগে ঘটেনি, অনেক আগে ঘটেছে। কেন শারদা নারদার ফাইনাল চার্জশিট জমা পড়ছে না? 2, এই যত দুর্নীতির অভিযোগ সামনে এসছে সবগুলো বাংলাদেশ বর্ডার লাগোয়া এলাকা, তাহলে এই সমস্ত দুর্নীতিকাণ্ডে টাকা পয়সা বিদেশে জমানোর অভিযোগ বারেবারে উঠছে, তাহলে বর্ডার সিকিউরিটি ফোর্স, কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর, তারা কি করছিল? 3, হচ্ছে হিন্দু মুসলমান সাম্প্রদায়িক রাজনীতি আর কতদিন চালাবে বিজেপি?